ছেলেকে ফিরে পেয়ে কেমন লাগছে? ছেলেকে ফিরে পেয়ে তো খুবই ভালো লাগছে, কিন্তু একটা দুঃখ, আমরা যার দুয়ারে দুয়ারে ঘুরলাম সেখান থেকে আমরা কোনো হেল্প পেলাম না। জীবন বাজি রেখে আমার ছেলেকে আসছিলো, বাহার থেকে ছেলে আবার পড়ে গেলো, বাজবার কোনো আসেই থাকে রে, কিন্তু আমি সবার দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেঁদেছি পা ধরে, আমি বড় বড় পা ধরে কেঁদেছি। উনি কথা দিলেন 15 দিনে, কিন্তু তারপরে গেলাম বললো আমাদের কিছু করার নেই, আমরা ওখানে যদি ভিটা নিয়ে যাই আমাদেরই কুকু আমাদেরই ওখানে গুলি করে মেরে দেবে। তাতে আমি বললাম স্যার আপনি উদ্দীপ করে যদি এই কথাটা বলেন তাহলে আমরা সাধারণ মানুষ যাবো কার কাছে? আপনার তো এই কথাটা বলছেন কী করে বলছেন? আমার তো অসহায় একটা মা, আমার ছেলে পাইনি, আর আপনি বলছেন আপনাকে গুলি করে দেবে, তাহলে আপনার যে ডিউটিটা করছেন এগুলো তার কোনো দাম নেই? আমরা ওইটা বললে সাজা, আপনাকে বললে সাজে স্যার না আমরা এখন কিছু করতে পারবো না, কী করবো? কে বললেন? রাজশেখর মুখোপাধ্যায় বড়বাবু, হীরাপুর থানা বড়বাবু। মানে আপনি কি চাইবেন যে ছেলেরা আর বাইরে যায় না? না না আর আমি চাই না, ছেলে এখানেই কাজ করবে, মানে ইন্ডিয়ার বাইরে আমি একদম মানে আমার ইচ্ছা নেই ছেলেকে পাঠাবার। কীরকম অবস্থা ছিল যখন ছেলে ফেরেনি বাইরে? ছেলে ফেরে আমরা তো এই এক মাস কালকে খাওয়া দাওয়া কি আমরা তো কীরকম মাথা অজ্ঞান হয়েছিলাম, ফিট হয়েছিলাম, কিন্তু ছেলে আমার বৃদ্ধ শাশুড়ি 80 বছর বয়স, উনিও বিশালী, আমার মা তাকে পেশে মানে সবাই আবার মানে সবাই যেন রুগী হয়ে গেছে, মুহূর্ত রুগী, আমার বাপের বাড়ি গোপালপুরে, আমার বাবা মারা গেছে, বাবা আপনার নাম? আমার নাম সাবিত্রী চক্রবর্তী।